নমস্কার আমি তুহিনা ব্লক প্যাসনের তুহিনার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপিটা হচ্ছে কোফতা ওপর চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আমি নিয়েছি এখানে দুটো কাজকলা তার সঙ্গে তিনটে আলু খোলা শুধু প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে হালকা যখন গরম থাকবে খোলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যেতে কাজকলা তার সঙ্গে আলুটাকে একটু মেশি করে নেব তাতে দেব কুচনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাড়ির বানানো জিরে শুকনো লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য রেড চিলি পাউডার দু চামচ মতন বেসন অল্প সরষের তেল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে চটকে নেবো ভালো করে মাখা হয়ে গেলে বল সেভ করে রেখে দেব। নেব একটা ফ্রাই প্যান তাতে দেব তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কোফতাগুলো কোফতাগুলো দু সাইড খুব ভালো করে ভেজে নেব কোফতা খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেবো সেম ফ্রাই প্যানে দিয়ে দেবো কটা মতন কালো জিরে তাতে দেবো এক চামচ মতন হিং তাতে দেবো এক চামচ মতন আদা রসুন বাটা আর টমেটো পেস্ট খুব ভালো করে মিক্স করে নেবার পর স্বাদ অনুযায়ী নুন চিনি অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প গরম জল খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব এখানে ভেজে রাখা কোফতা মশলার সঙ্গে খুব ভালো করে কোফতাগুলোকে মিশিয়ে দেব। লাবানোর আগে দেব তাতে এক চামচ মতন দেশি ঘি তবেই আমাদের কোফতাকারির স্বাদ ফিরে আসবে রেডি আমাদের এখানে কাজ করা কোফতাকারি আর রইল এখানে কাজকলা সেদ্ধ করে রাখা খোলা এটা কিন্তু ফেলবো না এটা দিয়ে বানাবো একটা নতুন রেসিপি তবে কিন্তু বাটার রেসিপি নয় একটা অন্য রেসিপি আসতে চলেছে আমার নেক্সট এপিসোডে আসি তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন রেসিপির সঙ্গে